हेलो भिवर्स असलामु आलैकुम गार्मेंट्स गार्ल इन बिडिर पक्ष থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন টপিক ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের মূল আলোচনা হলো কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি ইন্সপেক্টরদের কে নিয়ে মেজারমেন্ট ইস্যু নিয়ে, মেজারমেন্ট ইস্যু পার্ট 2 সবাই দেখবেন। এবং এর আগে যে পার্ট 1 করছি, যারা নতুন আজকে এই ভিডিওগুলো দেখবেন তাদেরকে পর্ব 1 পার্ট 1টা দেখা খুব জরুরি হবে, যেন গার্মেন্টস সেক্টরে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য জব ক্যারিয়ারের জন্য যেন উপকারে আসে। এবং এই বিষয়গুলো যদি জেনে একটা বেসিক একটা নলেজ নিয়ে এই সেক্টরে আসতে পারেন তাহলে আপনাদের জন্য ইন্টারভিউর ক্ষেত্রে খুব সহজ হবে, সহায়ক হবে। সো পার্ট 2 নিয়ে আজকের আলোচনা হবে কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে নিয়ে। এবং আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রতিটা স্টেপ নিয়ে আমরা এমনভাবে সাজিয়েছি যেন কীভাবে জব ক্যারিয়ারের মধ্যে জব করা অবস্থায় কীভাবে এস্টাবলিশ হওয়া যায়, একজন কোয়ালিটি ইন্সপেক্টর থেকে কীভাবে কন্ট্রোলার হওয়া যায়, কন্ট্রোলার থেকে কীভাবে কোয়ালিটি ইনসেস হওয়া যায়। এই ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে। এই ইউটিউব চ্যানেলটি করার মূল উদ্দেশ্য হলো গার্মেন্টস গাইডলাইন বিডি, এই চ্যানেলটি করার মূল উদ্দেশ্য হলো যেন আপনাদের উপকারে আসে। আপনাদের উপকারে আসলে আমরা সার্থক। এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় হলো কোয়ালিটি মেজারমেন্টের পরিচিতি, গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্ট ট্রেনিং পার্ট 2। কোয়ালিটি ইন্সপেক্টরদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেজারমেন্ট ইস্যুটা। যারা কোয়ালিটি হতে চান শুধু তাদের জন্যই আমরা আজকে এই টিউটোরিয়াল। এখানে আমরা আপনাদের জন্য মেজারমেন্ট টেপের হিসাবগুলো উল্লেখ করেছি যা আপনার কোয়ালিটি ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেজারমেন্ট টেপ অনেক পেশায় এবং কাজের জন্য প্রয়োজনীয়। মেজারমেন্ট টেপটি কয়েকশো বছর ধরে কোনো না কোনো রূপে রয়েছে সর্বোপরি, এমনকি প্রাচীন লোকদেরও কখনো কখনো এটি সরল রেখা পরিমাপ করতে বা আঁকতে হয়েছিল। ক্যালিব্রেশন টিপস, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন, মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন করার পর যদি প্রতি এক গজের মধ্যে 18 বা 100টা প্লাস মাইনাসের বেশি পাওয়া যায় তবে সেই মেজারমেন্ট টেপটি ব্যবহারের অযোগ্য বলে বিবেচিত হবে এবং সেই কর্মীকে একটি নতুন মেজারমেন্ট টেপ ইস্যু করাতে হবে। আমরা আজকে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা হয় সে রেখাচিত্রটা আমরা তৈরি করেছি এমনভাবে যেন একজন নতুন মানুষও স্পষ্ট করে বুঝতে পারেন এবং শিখতে পারেন, সহজভাবে সাজানোর চেষ্টা করেছি আজকে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা হয়েছে, 15 ভাগ আমরা এখানে উঠিয়েছি আর 1 ইঞ্চি যেটা সেটা 1 ইঞ্চি উপর উল্লেখই করে দিয়েছি। তো যাই হোক, আমরা একটু আলোচনা করি। এটা খুব কোয়ালিটি ইন্সপেক্টরদের জন্য, গার্মেন্ট সেক্টরে যারা জবে আছেন, যারা জবে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি। 116 সমান সমান আধা সুতা বা 1.59 মিলিমিটার, 18 সমান সমান 1 সুতা বা 3 মিলিমিটার, 316 সমান সমান 1.5 সুতা বা 4.76 মিলিমিটার, 1/4 সমান সমান 2 সুতা 6 মিলিমিটার, 516 সমান সমান 2.5 সুতা বা 7.98 মিলিমিটার, 3/8 সমান সমান 3 সুতা 9.53 মিলিমিটার, 716 সমান সমান 3.5 সুতা
11.11 মিলিমিটার, হাফ ইঞ্চি সমান সমান 413 মিলিমিটার, 916 4.5 সুতা 14.29 মিলিমিটার, 58 অর্থাৎ 5 সুতা 15.88 মিলিমিটার, 1116 অর্থাৎ 1116 5.5 সুতা 17.46 মিলিমিটার, 34 অর্থাৎ 6 সুতা সমান সমান 6 সুতা 19 মিলিমিটার, 1316 সমান সমান 6.5 সুতা 20.64 মিলিমিটার, 78 সমান সমান 6 সুতা 22.23 মিলিমিটার, 1516 7.5 সুতা 23.81 মিলিমিটার। এই হলো 1 ইঞ্চি 16 ভাগের 16টি নাম। এটা জানা অত্যন্ত জরুরি গার্মেন্টসে যারা কোয়ালিটি ডিপার্টমেন্টের মধ্যে আছেন এবং যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব সহায়ক হবেন। আমরা পরবর্তী স্টেপে যাই। বন্ধুরা, আজকে আমরা মিটার থেকে কিভাবে গজে এবং গজ থেকে কিভাবে মিটারে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। মিটার থেকে গজ, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, বন্ধুরা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন এবং কোয়ালিটি ডিপার্টমেন্টে এবং যারা কর্মরত অবস্থায় আছেন, বিশেষ করে যারা যাদের অজানা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, আমরা এখানে আজকে 1 মিটার 1.375 ইন্টু গুণ 100 সমান সমান 137.5 সেন্টিমিটার, অর্থাৎ আমরা 1 মিটার 1.37 গুণন করেছি 100 সমান সমান 137.5 সেন্টিমিটার। যেহেতু 2.54 সেন্টিমিটার সমান সমান 1 ইঞ্চি, 137.5 ভাগ 2.54 সমান সমান 54.133 ইঞ্চি, 54.133। যেহেতু 36 ইঞ্চি 1 গজ, 54.133 ভাগ 36 সমান সমান 1.50, অর্থাৎ 1.5 গজ, প্রায় 1.5 গজ। সুতরাং 1.375 মিটার সমান সমান 1.503 গজ। আমরা মিটার থেকে কনভার্ট করে ক্যালকুলেশন করে গজে নিয়ে আসছি। এই হিসেবটা জানা খুব জরুরি কোয়ালিটি ডিপার্টমেন্টের। গজ থেকে মিটার, যেহেতু 1 গজ সমান সমান 36 ইঞ্চি, 1 গজ ইন্টু 36 সমান সমান 36 ইঞ্চি, যেহেতু 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার, 36 ইন্টু 2.54 সমান সমান 91.44 সেন্টিমিটার, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 91.44 ভাগ 100 সমান সমান 0.9144 মিটার। সুতরাং 1 গজ সমান সমান 0.9144 মিটার। আমরা এই বিষয়টি আশা করে ক্লিয়ার হয়েছি।
খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গার্মেন্টস সেক্টরের জন্য, এবং যারা বাহিরে আছেন নতুন আসতে চাচ্ছেন এই সেক্টরে তাদের জন্য। যাক, আমরা আর কথা আজকের মতন এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন আপডেট পেতে নিচের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আবারও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।